জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা আজকে তেমনই একটি ভিডিও দেখব যেখানে রয়েছে জীবের প্রতি পরম ভালোবাসা। চলুন শুরু করা যাক ভিডিওটি। এতক্ষণ ধরে আমরা ভিডিওটি দেখলাম, এখন আসুন আমরা পরিচিত হয়ে নিই এই সব মহান কাজের সাথে যারা জড়িত আছে তাদের সাথে। তোমার নাম কি? কিসে পড়ো? মাশাআল্লাহ। তোমার নাম কি? অমি। তুমি কিসে পড়ো? ক্লাস ফাইভ। মাশাআল্লাহ, সুন্দর। অনেক শিশুরা তো এই যে কুকুরের বাচ্চা বা এমনি পশু পাখি মারে, তোমরা কেন এদেরকে মারো নেই? হ্যাঁ, হয়তো কেউ শুনতে পাইনি, একটু আরো আরেকবার বলো, তোমরা কেন এদেরকে মারো নেই? তোমরা এখানে কয়টা বাচ্চা পালো? তোমাদের এখানে কয়টা বাচ্চা আছে? মোট 11 বাচ্চা আছে, একটা হারিয়ে গেছে, আমি অনেক খুঁজছি তাকে পাইনি। আচ্ছা আচ্ছা, এদেরকে তো খাওয়ান লাগে, এদের যেহেতু মা নেই, মারা গেছে, তোমরা এদেরকে কি খাওয়াও? তাদেরকে আমরা চামড়া চুমড়া খাওয়াই, যেরকম চুমড়া, কোনোদিন দুধ খাওয়াই, কোনোদিন পানি খাওয়াই। টাকা না থাকলে তাহলে অন্য জায়গা থেকে চামড়া চুমড়া কিনে আনো। তোমরা এই টাকাটা কোথায় পাও? আমরা স্কুলে টাকা জমায়ে আমরা দুজন এই কুকুরটিকে খাওয়াই। যদি কেউ সাহায্য করে সেই টাকা দিয়ে ওই কিনে খাওয়াই। মাশাআল্লাহ, সুন্দর। তোমরা অনেক ভালো কাজে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা অনেক বড় হবা, তোমরা এখন এই যে অবুজ পশুর পর যে ভালোবাসা দেখিয়েছ, সামনে মানুষের উপকার করবা, দেশের উপকার করবা। আমাদের জন্য